আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াগাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আদিবাসী শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের ভারত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মার্শাল এম চিরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সালমান উমর রুবেল। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ সালমান উমর রুবেলকে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য ক্রেস প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা আলী সাব্বি মনির, মতিউর রহমান মতি, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, রাশান চিরান, মেহেদি হাসান, মুস্তাক, দেলোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালমান উমর রুবেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তারুণ্যের অহংকার আগামী দিনে রাষ্ট্রদ্রোহ জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আদিবাসীদের মাধ্যমে হুইল চেয়ার, আদিবাসীদের মাঝে হুইল চেয়ার বিতরণের অনুষ্ঠান। এর আগেও আমি আদিবাসীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি, তাদের জন্য আলাদাভাবে চক্ষু ক্যাম্পের ব্যবস্থা করেছি, তাদের জন্য করোনার সময় আলাদাভাবে তাদের কাছে খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এই সকল কার্যক্রমে সবসময় মার্শাল চিরাদ্দা একটা বিরাট ভূমিকা রাখেন, উনি আদিবাসীদেরকে সুসম্মিলিত করে রাখেন। এবং আমরা বিএনপিরা, আমরা বিএনপি পরিবারের লোকজন, আমরা যে আদিবাসীদের সাথে আছি এবং আদিবাসীরা যে আমাদের বিএনপির সাথে আছে, এটা সবসময় এখানে প্রমাণিত হয়েছে। এই এলাকা আদিবাসীরা এখন সকলের সাথে আছে, তারাও এখন বুঝতে চেষ্টা করে আদিবাসী বিএনপির বাইরে না, আদিবাসীরা সাধারণ মানুষের বাইরে না, আদিবাসীরা আমাদের মুসলমানদের বাইরে না, আমরা সকলেই ভাই ভাই, আমরা সকলেই মিলেমিশে একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়তে চাই, যেখানে সকলে মিলেমিশে থাকব, আমরা একটা সুন্দর হালুয়াঘাট এবং দুবরা গড়তে চাই যেখানে সকলে প্রয়োজন আছে। আমি আজকে উপস্থিত যারা এখানে হয়ে হুইল চেয়ার নিতে এসেছেন তাদের কাছে আমি বলতে চাই, আমরা এই যে আমরা বিএনপি পরিবার, আমরা সবসময় অসহায় এবং পিছিয়ে পড়া মানুষের পাশে আছি। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।